বাতাসি দিদি বলছি, একটু উনুনটা ফাঁকা পাওয়া যাবে গো? আমি কুমারের জন্য পায়েস রাঁধবো। রসো বাছা, এতগুলো পদ আমাকে দুপুরের মধ্যে সারতে হবে, আর এখন যদি তোমাকে উনুন দিই না আমার মাথা কাটা যাবে। আচ্ছা ঠিক আছে, দাও আমি তোমাকে হাতে হাতে একটু সাহায্য করে দিই। আবার সেদিন দেখলে তো বড় বউ দিদি এখনই আসবে, এসে আমাকে কাজ ছাড়িয়ে দেওয়ার হুমকি দেবে। তা বলে আমি কিছু করব না, খালি বসে থাকবো? কুমার আর সন্তোষী ওইদিকে খেলছে, আমার কোনো কাজ নেই। তুমি ওটো তো দেখি, ওটো আমি করি। তুমি পারবে একা? সব পারবে, ওটো। আমি বরং তোমাকে সাহায্য করে দিই, ওটা দাও তো এদিকে। না জানো বাতাসি দিদি, আমাদের গায়ের বাড়িতে যখন কোনো পুজো পার্বণ হতো তখন ধরো কম করে 100 জনের পাত পড়ত, আর সব রান্না আমি রাঁধতাম। বড় ভালো মেয়ে গো তুমি, কত বড় মন তোমার। এমন যদি কুমার বাবাটার জন্য একটা মা আসতো। বাতাসি, বাতাসি! হ্যাঁ গো মা। যা ছাদ থেকে জামা কাপড় গুলো তুলে আন, এখনই যাচ্ছি। তুমি এসব কি করছো? খুড়িমা, আমি এই সবজিটা কেটে কুমারের জন্য পায়েস বানাবো। দেখো বাছা, তোমায় একটা কথা বলি, পরের ছেলের জন্য তুমি যতই করো সে তো আদতে পরেরই ছেলে, আর তোমাকেও একদিন তাকে ছেড়ে চলে যেতে হবে। দাদুভাইকে তার নতুন মায়ের সঙ্গে অভ্যস্ত হতে হবে। তাই বলছি, দুজনেরই আর কষ্ট বাড়িয়ে কি লাভ বলো? আর তুমি এখানে এসেছো দাদুভাইয়ের সেবা করতে, সেটা করছো, তাকে সুস্থ করে তুলছো, তাই আর এই সব করে মায়া বাড়িও না। না খুড়িমা, আসলে আজ তো কুমারের। ওই গগিন্নি, আরে কোথায় গেলে, শিগগির এসো, ওনারা সব এসে গিয়েছেন। ওই ওনারা এসে গেছেন, আমি চাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ 8:00।